কাঁঠাল তুলিতে 10 লক্ষ টাকার আগর চুরিকাণ্ডে ধরা পড়ল হোজাইর এক ব্যক্তি। কাঁঠালতলিতে আগর কাঠ চুরিকাণ্ডের সাথে যুক্ত এক ব্যক্তিকে হোজাই থেকে গ্রেফতার করলো অসম পুলিশ। তার বাড়ি হোজাই জেলার বড়হলা গ্রামে বলে জানা গেছে। সেই অভিযুক্তকে হোজাই থেকে কাঁঠালতলিতে নিয়ে আসে পুলিশ। শনিবার রাত 11:30 নাগাদ অভিযুক্তকে নিয়ে কাঁঠালতলি পৌঁছেন স্থানীয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশিস মহন্ত। আশিস মহন্ত গাড়ি থেকে নামতে উপস্থিত শত শত জনতা আশিস মহন্ত জিন্দাবাদ জয়ধ্বনি দেন। সঙ্গে সঙ্গে তাকে ফোলাম গামোছা দিয়ে সম্মাননা জানান অনেকেই। উল্লেখ্য, গত বুধবার রাতে অসম ত্রিপুরা সীমান্তবর্তী কাঁঠালতলি এলাকার বাঘন গ্রামের বাসিন্দা আবুল হোসেনের পুত্র জিয়াবুল হকের ঘরে এক দুঃসাহসিক চুরিকাণ্ড সংঘটিত হয়। এতে প্রায় 10 লক্ষাধিক টাকা মূল্যের আগর কাঠ নিয়ে চম্পট দেয় চোরের দল। পরদিন স্থানীয় পুলিশের কাছে বিষয়টি জানান জিয়াবুল হক। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত করেন। চুরিকাণ্ডের সাথে স্থানীয় সহ হোজাই জেলার লোকরাও জড়িত থাকার বিষয়টি প্রায় পরিষ্কার হয়ে যায় পুলিশের কাছে। সেই সুবাদে স্থানীয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশিস মহন্ত বিষয়টি জেলা পুলিশ সুপারের নজরে আনেন। পুলিশ সুপার হোজাই জেলা পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন। এরই মধ্যে শুক্রবার বিকেলে নগাঁও জেলার যুগিজান এলাকার বাসিন্দা সমীর উদ্দিনের পুত্র আজিজুর রহমান প্রায় 6 কিলোগ্রাম ফিনিশিং আগর কাঠ বিক্রি করতে গেলে ক্রেতার সন্দেহ জাগে। তারা খবর দেন হোজাই থানায়। সাথে সাথে হোজাই থানার ওসি তপন মেদি পুলিশ নিয়ে অকুস্থলে পৌঁছে আগর কাঠ সমেত বিক্রেতাকে আটক করে থানায় নিয়ে যান। খবর পেয়ে কাঁঠালতলি পুলিশ ওয়াচপোস্টের ইনচার্জ আশিস মহন্ত দলবল নিয়ে শুক্রবার রাতে হোজাইর উদ্দেশ্যে রওনা দেন। শনিবার ভোরে হোজাই পৌঁছে প্রশাসনিক নিয়মকানুন শেষ করে হোজাই পুলিশের সহযোগিতায় ধৃতের বাড়িতে তল্লাশি করে চুরি যাওয়া আগর কাঠ কিছুটা উদ্ধার করেছে পুলিশ। পরে আগর কাঠ সহ ধৃতকে হোজাই থানার কাছে সমজে নিয়ে কাঁঠালতলির উদ্দেশ্যে যাত্রা করেন আশিসবাবু। এদিন রাত 11:30 নাগাদ কাঁঠালতলিতে পৌঁছেন তিনি। রাতেই আটক ব্যক্তিকে বাজারে চোরা থানায় প্রেরণ করেছে কাঁঠালতলি পুলিশ। কাঁঠালতলি থেকে মুজির উদ্দিনের প্রতিবেদন। যোৱা পৰহি দিন আমি এটা ইনফৰ্মেশ্যন পাইছিলোঁ। আমাৰ জিয়াউল হক বুলি এজন ব্যক্তি আমাৰ ওচৰত এজন কমপ্লেইন লৈ আহিছিল যে তেখেতৰ ঘৰৰ পৰা প্ৰায় 5-7 কেজিমানৰ প্ৰচেছ কৰি ৰখা ফিনিচিং দিয়া আগৰ চুৰি হৈছিল বুলি। সেই হিচাপে আমি ইনকোৱাৰি আৰম্ভ কৰোঁ আৰু আমাৰ চ'ৰ্চ এংগেজো কৰা যায়। পিছত আমি বিশেষ সূত্ৰে জানিব পাৰোঁ মানে তেনেকুৱা এজন চুৰিৰ সামগ্ৰী আমাৰ সন্দেহ হয় যে এজন ব্যক্তিয়ে হোজাইত বিক্ৰী কৰিব বিচাৰি আছে। তো আমি লগে লগে আমাৰ সন্মানীয় এছ পি ছাৰক কথাটো শ্বেয়াৰ কৰোঁ আৰু তেখেতৰ সহযোগিতাত হোজাই ডিষ্ট্ৰিক্টৰ এছ পি ছাৰৰ লগত কথা হৈ সেই ব্যক্তিজনক ডিটেইন কৰা যায় আৰু মই তাৎক্ষণিকভাৱে ইয়াৰ পৰা ৰাওনা হৈ ব্যক্তিজনক নিজৰ কাষ্টডিত লওঁ। তেখেতক তাতে অধিক সোধা পোছা কৰাত তেখেতে আৰু লুকাই ৰখা আৰু 1.5 কিলোমান ওজনৰ আগৰ আমি তেখেতৰ পৰা উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হওঁ। এতিয়া তেখেতে পিছত স্বীকাৰ কৰিছে এইখিনি তেনেকৈ চুৰি সামগ্ৰী তেওঁলোকে ৰিচিভ কৰা বুলি। গতিকে তদন্ত চলি আছে, তেখেতক এতিয়া আইনী ব্যৱস্থাৰ ভিতৰত লোৱা হৈছে। তেখেতক অতি সোনকালে আমি কোৰ্টত পঠোৱাৰ ব্যৱস্থা কৰি আছোঁ। আটক কৰা ব্যক্তিজনৰ নাম আছে আজিজুৰ ৰহমান, তেওঁৰ দেউতাক সমীৰ উদ্দিন, তেওঁ হোজাই ডিষ্ট্ৰিক্টৰে হয়। তেওঁৰ গাঁও হৈছে বৰহলা আণ্ডাৰ হোজাই থানা। যেনে ইনচার্জ থাকেন তাই কোনো স্টেপ লইন না, বরং সুরর পক্ষে অবস্থান করেন। প্রথম ইনচার্জ আইসু হন, প্রথম ইনচার্জ আশিস মহন্ত মহোদয়, যে মানুষে আমরা কোয়ার বাদে কমপ্লেন দেওয়ার বাদে মাত্র 2 ঘন্টার ভিতরে এই মানুষ বারইয়া হুজাই রানা হয়ে গেছেন। কইছেন আমি আনমু আনমু, মানে কোনো অবস্থায় কইছেন যে বরদাস্ত করা হইতো না। এখন আমরার কত হইলো আপনি তাই আনছেন, তাহলে অসংখ্য ধন্যবাদ আমরা দিয়ার, যে এই কামটা অন্য অফিসার হইলে মোটেও সম্ভব আসিল না। আর একসেপ্ট আশিস মহন্ত কোনো মানে কেউ গেল না, এটা আমরা বিশ্বাস আমরা পাইছি না, জীবনে গেছে না। এখন আমরা কত হইলো দারোগা